আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন বেশি করে তেলাওয়াত করুন। আল্লাহ বলে আয়াতুহুম জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মোমেনের তিন নম্বরের গুণ হবে খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে মোমেন আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে ভরসা করবে মোমেন? আল্লাহর উপরে। চার নম্বরে আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাত, আল্লাহ বলে মোমেন সেই যে সালাত আদায় করবে, নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? এই কারা কারা পাঁচ ওয়াক্ত পড়েন? কারা পাঁচ ওয়াক্তগুলো সবাই হাত তুলুন, তাহলে চোদ ধরা পড়বে। তুলুন সবাই, কেউ পাঁচ ওয়াক্ত লোক বাকি থাকবেন না। হ্যাঁ, তার মানে অনেক লোকই বাকি আছে, তাই না? শুধু নারেই তকবি দিয়ে জান্নাতে যাওয়ার কাজ নয়। আর সুবহানাল্লাহ বলে কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। আমাদের সমাজে চার রকমের নামাজি আছে। ক রকমের? চার রকমের। এইদিকে বা শুনুন, এক, জোহরে যায়, আসরে যায়, মগরিবে দোকান খুলে, এসায় দোকান বন্ধ করে, ফজরে ঠান্ডায় ঘুম ভাঙে না, এটা একটা কোয়ালিটি। আর একটা কোয়ালিটি জুম্মায় জুম্মায় যায়, একদম সেই মানে সাদা পাঞ্জাবি আর ফক সেন মেরে, আর সেই রাম টুপি পরে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে জুম্মার দিনে আর কি, সাপ্তাহিক। আর একটা যাই ঈদুল ফিতর, ঈদুল আজহা। আপনাদের এলাকায় সবাই নামাজি, ওটা আমি বলবো না, আর আমাদের ওদিককার কথা বলছি। আর আর একটা নামাজি হচ্ছে পাঁচ অক্তই যায়, তবে বাপ আমার কিছু বুঝে না, যেতে হয় তাই যায়। জিজ্ঞেস করছি, চাচা আগো এ দুয়ায় কুনুতটা জানো? বুঝছি বাপ, বুড়ো হয়ে গেছে বাপ, চোখে কম দেখি, কানে কম শুনি, দুয়ায় কুনুত এত বড় কি করে মুখস্থ করি? ওটা নাই। আল্লাহু আকবার। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া ইয়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। সানাটা মুখস্থ আছে? বুঝ না বাপ, ওটা তো জীবই ভাঙে না। আচ্ছা, তাহলে দুয়ায় কুনুত জানো না, সানাও জানো না? না, তাসাহুদের বৈঠকে বসে আত্মাহিয়াতুলিল্লাহ জানো? বলছি বুঝতে পারছো না তুমি কেন লজ্জা দিচ্ছ বাপ, কানে কম শুনি চোখে কম দেখি। ও বলছে কোকে কম দেখি কানে কম শুনি, দু টাকা কম দিয়ে দেখুন, ও ঠিক বুঝতে পেরে যাবে কি করে পরের জমির আলি কেটে আর জমি বাড়াতে হয়, এটা ও জানে। কি বললাম বুঝলেন না? কিন্তু মসজিদে এসে দোয়া জানে না। যে লোকটা স্বীকার করলো দোয়া জানি না, বোঝার চেষ্টা করুন, ওই লোককে দেখবেন যখন নামাজ পড়ছে সেজদায় গিয়া, রুকুতে গিয়া, আচ্ছা চাচা তুমি হে বললে তো এখনই দোয়া জানি না, ঠোঁট কেন লাগছো তুমি বলো কি? এরকম লোক আছে না? নেই। 30 বছর নামাজ পড়ছে কোনো দোয়া জানে না, তারপরেও দেখবেন সব জায়গাতে বেতের নামাজে দোয়া করছে, তুমি বলো কি? হ্যাঁ, তার মানে এতদিন মানুষকে ধোকা দিয়ে হলো না, এবার আল্লাহকে ধোকা দিচ্ছে মসজিদে। আরে এই জাতি কখনোই পরিত্রাণ পায়? সলুয়া গেরাম ব্যতিক্রম গেরাম, যে জাতি তার জলসাব দিনে 10 কুইন্টাল জিলাপি বিক্রি হয়, 50 কুইন্টাল বাদাম বিক্রি হয়, অথচ একটা বইয়ের দোকানদার দোকান লাগিয়েছে তার 20টা দুয়ার বই বিক্রি হয় না, এ জাতি দিশি বাদাম খুঁজে পাবে, সঠিক ইসলাম খুঁজে পাবে না? কার কার বাড়িতে দুয়ার বই আছে বাংলায় হাত তুলে বলুন দেখি। আমার বাড়িতে আছে, কজন? আর এখন আমি তো বুঝতেও পারবো না, না টাইম থাকলে গিয়ে দেখে আসতাম। তার মানে যা হাত তুলেছে তাতে করে 75% মানুষের বাড়িতে নেই। কি বললাম বুঝলেন? আরে মোবাইলে পাওয়া যায়, মোবাইলে তোমার মতো সবাই কি বুঝে? তোমার মতো সবাই বুঝলে সারা রাত চ্যাটিং করতো বসে বসে, ঘুমাতো না বুড়া। যাই হোক, মোবাইল তো বুঝে না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন কি? আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ, মুমিন তারা যারা সালাত আদায় করবে। নাম্বার 5, অমিম্মা আরযাকনাহুম ইনফিকুন। আর আল্লাহ বলে মুমিনের 5 নম্বরের গুণ হলো এটা, তাকে আমি যে রুজি দিয়েছি সেই রুজি থেকে আল্লাহ রাস্তায় অর্থাৎ আমার রাস্তায় তিনি দান করে দিবেন।
পাঁচ নম্বরের গুণ। যদি বলছেন মলি সাহেব আপনারা পারেনও তো বেশ ভালো, বলতে বলতে ঠিক জুত করে জায়গায় চলে এলেন, মনে মনে ভাববেন হয়তো। আসলে ঘটনা ওটা নয়, ঘটনা হচ্ছে প্রতিষ্ঠানের জলসা হলে এগুলো লাগে। কি বললাম বুঝলেন? এগুলো লাগে। আপনাদেরকে একটা চমৎকার হাদিস আপনাদেরকে বলি, খুব চমৎকার সহিহ বুখারীর হাদিস। যারা এখানে বসে আছেন নবীকে ভালোবাসেন সবাই? সবাই না? আচ্ছা, কেউ তো দেখেননি নবীকে? না দেখি প্রেম, না দেখি ভালোবাসা। কিয়ামতের দিনেও যেন একটু দেখা হয় এরকম ইচ্ছা আছে? স্যার কার কার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবার মুখস্থ। চলুন হাদিস শুনে নেন, সহিহ বুখারীর হাদিস। বর্ণনাকারিনীর নাম হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাপের নাম আবু বকর, মায়ের নাম হলো উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছিলেন, একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন, তারই নাম হচ্ছে আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত নারীকে বিবাহ করেছেন সবাই নিজে নিজে দেখেছেন, নিজে গিয়ে দেখেছেন, কিন্তু আয়েশা এমন এক ভাগ্যবতী নারী যে আয়েশাকে আল্লাহ নিজে স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবীকে দেখিয়েছেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী তিনি বলেছেন যে আয়েশা এত ভাগ্যবতী, পৃথিবীতে সারিদ নামক একটি খাদ্য পাওয়া যায়, এই খাদ্যটা বর্তমানের বিরিয়ানির থেকেও উন্নত মানের কোনো খাদ্য, এই খাদ্য তার বর্তমানে যে মর্যাদা, আর আমার আয়েশা সারিদ নামের খাদ্যর থেকে বেশি মর্যাদা। শুধু এখানেই নয়, আম্মাজান আয়েশার জীবনী যদি আপনি পড়েন তাহলে বাংলাদেশের ডাক্তার আসাদুল্লাহ গালিব সাহেব তিনি লিখেছেন যে জীবনে 11,000 নারীকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছিলেন, এর নাম আয়েশা। আর হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব আয়েশার সঙ্গে ইয়ারকি ঠাট্টা করতেন, আল্লাহর নবী ইয়ারকি করে বড় আদর করে আয়েশাকে ডাকতেন, নাম দিয়েছিলেন হুমাইরা, মানে লাল বর্ণের ছিলেন হযরত আয়েশা, সাদা বর্ণের পরিষ্কার নয়, লাল বর্ণের। হাদিস বর্ণনা করেছেন সহিহ বুখারীতে, হাদিস রয়েছে, হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাটখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাতে লম্বা বলি, আমার মুখেতে ও গো পরে গেল কালি, হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারে পরে জয়না বেশে নবীজিকে কয়, কেন জয়না বাল্লা রাস্তায় বেশি করে ক্ষয়, সল্লুয়ার মানুষ শোনন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুগু ভারি। আম্মা যেন আয়েশা বিশ্ব নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ এক জায়গায় থাকবে, দয়া করে আপনি বলুন সর্বপ্রথম আপনার সঙ্গে কার দেখা হবে? আল্লাহ নবী বললেন না ফাতেমার কথা, খাদিজার কথা বললেন না, হাসান হুসাইনের কথা বললেন না, নবী কোনো কারোর কথা বাদ দিয়ে তিনি বললেন আয়েশা শুনে রেখে দাও, দানের ব্যাপারে যার হাত লম্বা তার সঙ্গে আমি নবী জান্নাতে প্রথমে দেখা করে নিব। সুবহানাল্লাহ, কালকে বলবেন যদি টাইম কম থাকে। আর দানের ব্যাপার সুবহানাল্লাহ বলো, পাঁচ হাত ইমানের ব্যাপার। আল্লাহ নবী কি বলছেন যে দানের ব্যাপার সবার আগিয়ে থাকে, আমি নবী বলছি কিয়ামতের দিনে তার সাথে প্রথম দেখা হবে আমার। যদি বলছেন আপনি হাদিসটাও বেশ খুঁজে পেলেন ঠিক টাইমে, এ খ্যাপা কথা করে, কিছু ভ্যাক না করলে ভিক পাওয়া যায় না, পাওয়া যায়। আমি বাসে করে যখন আগে জলসা করতাম ধুলিয়ান, ওই বাস স্ট্যান্ডের ওখানে একজন মেয়ে ছেলে ও থাকতো, ও ওই এইখানে সবসময় দেখছি ব্যান্ডেজ করা, তা আমি আজকে 10 বছর প্রায় যাতায়াত করছি, 10 বছরই দেখছি ব্যান্ডেজ করা। তাই আমি যে আরে ভাই তোর কি ব্যান্ডেজ আর খুলবি না, আর শুধু ভিক্ষা চায়।
তা আমার একদিন রাগ হয়ে গেছে, ওখানে আমার একটা বন্ধু আছে সিটু, ওই সোহেল ভাই জানে, সিটুর চায়ের দোকানে ওকে ঢুকিয়েছি, ঢুকিয়ে সিটুকে বলেছি সিটু একটা দড়ি বার করো আর তিন চার হাত টাইপের একটা লাঠি, তোর আজকে পা অপারেশন করে ছাড়বো। ও তখন বলছে মুড়ি সাহেব আমাকে মারবেন না। বলছি কেন রে, 10 বছর টাকা ঝেড়েছিস আমার কাছে, মারবো না, মারা সত্যি করে বল কি হয়েছে। তখন বলছে মুড়ি সাহেব এমনিতে ভিক্ষ চাইলে শালা কেউ দেয় না, ওই জন্য বাড়ি থেকে যখন আসি একটু আঁখের গুড় লাগিয়ে এলি আসি, নিয়ে টাটকা গুড় যদি মাছিতে পায় মাছি বসবে না, বসবে মাছি টাছি বসে, আর লোক মনে করে কাল কি অ্যাক্সিডেন্ট হয়েছে, 10-20 টাকা করে দেয়, বাজার ভালো হয়। তার মানে ভ্যাক না করলে ভিক পাওয়া যায় না। এই গ্রামটার নাম সলুয়া, তাই না? সলুয়া গ্রামের একটা ছেলে, তার নাম আশরাফুল, গরিব ছেলে, তা ও গ্রামে ভিক্ষা করে, তার প্রতিদিন চাল হয় 1.5 কেজি 2 কেজি, বেশি হয় না। আর ওই পাশের ভাকুড়ি থেকে একটা মেয়ে এই গ্রামে ভিক্ষা করতে আসে, তার প্রতিদিন চাল হয় 15-16 কেজি। এখন মেয়ে ছেলেটা মনে মনে গ্রামের ছেলেটা ভাবছে যে আমি গ্রামের ছেলে, আমার 1.5 কেজি, আর ও বাঘির গ্রাম থেকে আসে, ওর হয় 15 কেজি, হয় কী করে? নিশ্চয় ভিক্ষা করার কোনো ব্যাপার আছে। এখন ও মাদ্রাসার এই গেটের সামনে দাঁড়িয়ে আছে যে ওই মেয়েটা কখন আসবে দেখবো। টুকটুকে গাড়ি করে এসেছে, মাস্টার আব্দুর রহমানের দরজার সামনে দাঁড়িয়েছে, আর মেয়েদের গলার কণ্ঠ সুর ভালো হয়, মেয়েটা সুর করে করে বলছে আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিখে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা তখন ভাবছে ওরে চিটিংবাজ, এ তো তার নবীর বেটির নামে চাল তুলে খাচ্ছে রে। এখন আব্দুর রহমানের বহু দেখছে মনটা খুব নরম, মেয়েদের মন এমনি নরম হয়, হয় না? ওর বাপ মরে গেলেও যেমন কাঁদে, ওর হাঁস মরে গেলেও তেমন কাঁদে, এত নরম। তবে ওদের মনের ইঞ্চিতে ইঞ্চিতে বিষে ভরা, ওদের পাল্লায় যে পড়েছে তা 12:30 বাজিয়ে দিয়েছে। আমি কত স্কুলে হেডমাস্টার ডেকে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে, কি ব্যাপার? মাস্টার তো আগে এরকম ছিল না, বলছে প্রাইভেট পড়াতে পড়াতে দ্বিতীয় আর একটা বিয়ে করেছিল, দুই বইয়ের টেনশন, হেডমাস্টার এখন আন্ডার প্যান্ট পরে বসে আছে। খাতার না, এদের থেকে দূরে থাকবেন সব সময়তে। পাড়া গ্রামে দেখবেন লক্ষ্য করলে, এক হাতে করে নিজের মুরগিকে গম খেতে দিচ্ছে, আহ আহ আহ, আর এক হাতে দেখবেন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, মানে অন্য কারোর মুরগি যদি ঢুকে যায় তার পলিজা কানা করে দিব। দেখবেন এগুলো লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন না? চলুন, আব্দুর রহমানের স্ত্রীর মন খুব নরম, ও তখন বলছেন নবীর বেটি বলে পরিচয় দিচ্ছে, হলে হতেও পারে। আর গ্রামের ছেলে আশরাফুল মনে মনে খুব রাগছে, এত বড় হারাম করে নবীর বেটির নামে চাল তুলছে, ওই কারণে চাল বেশি হয় ভাবছে। মেয়েটা আর একটা বাড়ি গেল, গিয়ে তখন সুর করে করে বলছে আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিখে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। এ ফাতেমার স্বামীর নাম কি ছিল? হযরত আলী। এই ছেলেটা তখন আর সহ্য হলো না, মেয়েটার একটা বাড়ি গিয়ে যখন বলছে আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিখে নাহি দিলে তোরা জান্নাত পাবি না, ছেলেটা আস্তে আস্তে পায়া গিয়ে গিয়ে মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে আমি হলাম হযরতে আলী, এতদিন তুই কোথায় ছিলি, তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়বো না। তুই যদি নবীর বেটি ফাতেমা হবি, আমি হযরত আলী। স্বামী স্ত্রী ব্যাপার চাল যা হবে হাফা বলে মারামারি লেগে গেছে, কঠিন মারামারি, বুঝলেন? চাল স্বামী স্ত্রীর ব্যাপার। হ্যাঁ, তা ভ্যাক না করলে কিছু পাওয়া যায় না? নবী বলেছেন আমার সাথে দেখা হবে সর্বপ্রথম ওই লোকটার কিয়ামতের দিনে, যেই লোকটার দানের ব্যাপারে হাত লম্বা করে দেয়। কতক্ষণ চলবে জলসা? না আপনি বলে দেন না, আমি ওটা বলছিলাম, কতক্ষণ চলবে বললে তো হবে না, নির্দিষ্ট বলুন। এখন বাজে 12:00, হ্যাঁ 1:00, আমাদের শ্রোতা তো রাত 2 পর্যন্ত বসে থাকবে, ওটা তো কথা নয়। যাই হোক, না না আমি আর এদিকে ফেরুন, 1 মিনিট আমি আর একটুখানি বলি, আদায়ের একটা ব্যাপার আছে, ঠিক মজলে আমি ঠিক গুছিয়ে আনছি, এই সময় যদি আপনারা উল্টো পাল্টা করেন কিন্তু এটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ জি, ডিস্টার্ব করিয়েন না, চুপচাপ করে বসে যান। এক বক্তব্য এখন আমি 1 ঘন্টা রাখবো ইনশাল্লাহ,
তবে একটা শর্ত আছে, এই শর্তটা হলে তাহলে রাখবো। বলেন হচ্ছে এই আল্লাহ রসুলের এই হাদিসটা অন্তত পক্ষে দশটা লোক মেনে দেন, যে আল্লাহ রসুল বলেছেন দানের ব্যাপারে যারা হাত লম্বা করে থাকবে তারা কিয়ামতের দিন আমার সাথে তার প্রথম দেখা হবে। অন্তত দশজন লোক 10,000 করে বলে দেন, 1,00,000 টাকা হয়ে যাক, দেখি আপনি কত নবী প্রেমিক। একটা লোক অন্তত হাতটা তুলে দেন দেখিন, আমি 20,000-30,000 টাকা বলিনি তো, একটা লোক বলে দেন, 2-3 মাসালে একজন, এদিকে নাম লিখুন, ওইদিকে নামটা লিখুন, একজন 10,000, 5,000, আরে আপনি আর 5,000 দিয়েই দেন, দেন 10,000 করে, আরে ভাই 4 বারে দিবেন, দেন দেন মাশাআল্লাহ, আর একজন 10,000, লিল্লাহি তাকবীর। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে, হাজির বেটা বলে ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি, কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে, সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়, হাজির বেটা বলে শোনো শোনো গণ সুন্দরী, আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি, দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে, বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা, অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আর বলবো না, এটা এই পর্যন্ত থাক। আমাদের এশিয়ার মৃত এশিয়া ওনার ছেলে বড় ছেলে সাফওয়ান পিতার মৃত্যুর জন্য ওইগুলো পরে বলবো, আপনারা আমার কৌশল বুঝে না, বসুন বসুন আপনি, এখন আমি ওগুলো সব বলবো, অসুবিধে কি আছে, সব বলবো। তাহলে 10,000 করে দুইজন হয়ে গেল, চলুন আরেকজন হাত তুলুন, আর ওগুলো তো পকেট দান আছেই, বুঝতে পারছেন না, আর আরেকজন তুলুন, এ দুইবারে দিবেন 10,000 মাশাআল্লাহ, একজন ভাই দিয়ে দিলেন, আবার 10,000 দিবেন নাকি? আর আমার মাদ্রাসা না, আমি এখান থেকে লুবো না, লোকে খারাপ বলবে, আমি যখন নামবো তখন দেবেন, না না আলহামদুলিল্লাহ। এটা আপনারা জানেন যে সোহেল ভাইও জানে, আমার একটা মহিলা মাদ্রাসা আছে, আর 3 বিঘা জমির উপর একটা ছেলেদের মাদ্রাসার কাজ চালু করেছি, সোশ্যাল মিডিয়া প্রতিদিন দেখছেন আপনারা, প্রতিদিন কাজ শেষ হতে আমার একটা চিন্তাধারা 1 কোটি টাকার কাছাকাছি বাজেট হবে ইনশাল্লাহ, আর টাকা তো আমার নেই, এরকমভাবে দিতে দিতে আল্লাহ চাইলে কবুল করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আমার যা স্বপ্ন এখন 1 কোটি টাকা লাগবে, দোয়া করবেন আপনারা, কার দোয়া কবুল হয়ে যাবে ঠিক নাই, আল্লাহ হয়তো দিনের জন্য কবুল করে নিতে পারে। যাই হোক, যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, যারা বসে আছেন আর একটা লোক হাত তুলুন, যে আমি 10,000 দিব, তুলুন যারা আপনাকে আমাকে ভালোবাসেন যারা বসে আছেন, আর একটা লোক তুলুন, অন্তত 3-3টা 30,000 হোক। কে বলেছে বৃষ্টি হয়ে গেলে সলিউয়াল লোক ভয় পেয়ে যাবে, এত বৃষ্টির পরেও তো মানুষ হিলছে না তাই না, বরং এটা ভালো হলো, গরম গরম ভাব ছিল ঠান্ডা ওয়েদারে বসা হয়েছে। চলুন আর কেউ আছেন ভাই 10,000 টাকা দেওয়ার মতো আছেন? অন্তত 5,000 টাকা দেন, 10,000 না পারেন, যে মৌলী সাহেব আমি আমার পক্ষ থেকে 5,000 আমি দিয়েছি, আপনার সম্মানার্থে আবার 5,000 দিলাম, কে দিবে? আছেন কেউ? এই তো এবার মেন লোক আসছে, চলেছ চলেছ, কি নাম তোমার? উপরে উঠবে, এসো আমার কাছে দিয়ে যাও তুমি যদি পারো, ওর স্বপ্নটা একটু পূরণ হোক। আজি এই ভাই কেউ আছেন 2-5,000 দেওয়ার মতো আছেন? আছেন কেউ? আল্লাহ আকবার, কেউ আছেন এখানে? নেই, যদি 5,000 টাকা দিবে, ও মানে আফজাল ভাই সব জালে করে ছেঁকে নিয়ে চলে গেছে, তারপরে সোহেল সালাফি ভাই উঠেছিলেন, তারপরে আবার আমি, একই জমিতে বারবার চাষ দিলে চাষ ভালো হয় না। বড় মাছ আছে কত? 100। হই 50 টাকা দিলে তো তুমি, 100 100 মানে ও দুটো স্বামী স্ত্রী মিলিয়ে, ও জানে যে বাড়ি গেলে আমার অবস্থা খারাপ করে দিবে, ওই যে স্বামী স্ত্রী মিলিয়ে আমার কানে কানে বলছে।
ফারুক হোসেন সাহেব মাদ্রাসার একজন পরামর্শদাতা এবং বিশিষ্ট হিতাকাঙ্ক্ষী, উনি ফারুক সাহেব দিচ্ছেন 10,000। এই তো আপনারা বলছিলেন দান করবে না মানুষ, ওই তো ভালোই দান করছে 10,000 করে, ওই তো আর একজন 10,000। জাযাকাল্লাহ। এই ভাই দেন, এই তো আর একজন চলে এসেছে 10,000। আল্লাহ যদি কাউকে পাঠিয়ে দেয়, আরে আমার দিকে আসুন, আমার দিকে, ওই দিকে না, এদিকে আসুন, আমাকে তো দেখতে হবে কত টাকা। 10,000 মাদ্রাসার কমিটি, এতে 50,000 হয়ে গেল পাঁচজন, তা 10 জন হয়ে যাবে ইনশাল্লাহ, 1,00,000 টাকা উঠবে ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস, আত্মবিশ্বাস। এ কে উঠেছে মনে হচ্ছে ওটা দিবে, আমি আসলে চোরের মন পুলিশ পুলিশ, কে উঠলেও এখন ও না, ও টাকাই নিয়ে আসছে হাতে করে নাকি ওটা, হ্যাঁ টাকা, আল্লাহ আকবার, আল্লাহ, তাহলে 60,000 হয়ে গেল, 1,00,000 হয়েই যাবে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ। 60,000 হয়ে গেল। কি নাম ভাই? শাহাবুদ্দিন। আর চারজন হবেই ইনশাল্লাহ। চলুন 7 নম্বরে একটা লোক হাত তুলে দেন, তুলুন হাত, তুলুন 7 নম্বর, ও হবেই। এই স্টেজে যারা বসে আছে সব দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে না বৃষ্টির আগে? ও স্টেজে দেয়নি, ও পাবলিককে দেখেনি। তা যারা বসে আছেন আপনার ভিতরে কেউ বলুন যে 10,000 টাকা দিব, আর একবারে না হয় আপনি 4 বারে দেন, সমস্যা কি আছে, তাই না শেখ? একবারে না পারে আপনি 5 বারে দেন 2,000 করে, কোনো সমস্যা নেই, হাতটা তুলুন, মেহরবানি করুন তুলুন। 7 নম্বরে কে আছেন ভাই, একটু মেহরবানি করুন জি, আল্লাহর রাস্তা দেন। আরে এই সুযোগ চালাকি করিয়েন না, বুঝলেন তো, বেশি দিন চালাকদের টিকিট বেশি দিন থাকে না। মিষ্টির দোকানে দেখেছেন তো, কিছু মাছি আছে তারা টুক করে সাইডে বসে খেয়ে পালায়, আর কিছু চালাক মাছি আছে যে কাউকে খেতে দিব না, যার রস আছে একাই মেরে দিব, যে মাছখানে ঝাঁপ দিয়ে পড়ে, সকালে দেখবেন কোলা ব্যাঙের মতো ফুলে বসে আছে। তো অতিরিক্ত চালাক হতে যেন না, এখান থেকে পিজি চলে যাবেন, 4টে রিপোর্ট করেছেন বহরমপুরে রোগ ধরা পড়েনি, পিজিতে গিয়ে 12টা রিপোর্ট করেছেন রোগ ধরা পড়েনি, ওখান থেকে চলে গেলেন আপনি এনআরএসে রোগ ধরা পড়েনি, ওখান থেকে চলে গেলেন রবীন্দ্রন সদনে রোগ ধরা পড়েনি, ওখান থেকে চলে গেলেন ব্যাঙ্গালোরে রোগ ধরা পড়েনি। আল্লাহ বলছে তোর রোগ ধরা পড়িবে না, ওটাই রোগ, তো রিপোর্ট করে করে 4 বিঘা জমি শেষ করে দিব। এটা আল্লাহ পারে কি পারে না? পারে, অবশ্যই পারে। ওই জন্য বলছি চালাকি করিয়েন না, টাকা আছে তবু আপনি দিতে চাইছেন না। কাল সকালবেলা আপনার ছেলে চলতে চলতে হঠাৎ করে সাইকেল থেকে পড়ে ডান পাটা ভেঙে যাবে, আমি বদদোয়া করছি না কিছু নয়, ভেঙে যাবে, ডাক্তারখানায় নিয়ে যাবেন, ডাক্তার বলবে 60,000 টাকা অপারেশন করতে লাগবে। আচ্ছা বলুন তো এই 60,000 টাকা কি আপনার হিসাব করা ছিল যে এইটা ছেলের পা ভাঙা বাবদ 60,000 আলমারি সাইডে রাখলাম, ছিল না? তা আমি বলছি বিপদ আসার আগে, বিপদ আসার আগে ভ্যাকসিনের মতো কাজ করবে আপনার এই সাদকা। কি বললাম বুঝলেন? অন্তত পক্ষে 10,000 না পারেন আপনি 5,000 টাকা মেহরবানি করুন, এটা আপনার কাছে আমার বিনীত আবদার বা আবেদন মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, অমিম্মাম অরাজাকনাহুম ইনফিকুন
আর মোমেন হলো তারা যাদেরকে আমি রুজি দিয়েছি, সেই রুজি থেকে সে আমার রাস্তায় দান করে দিবে। আর মোমেন হলে তার পুরস্কার কি? আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম। আর মোমেন হলে তিনটে পুরস্কার আমি আল্লাহ তোমাকে দিব, এক তোমার সম্মান বাড়িয়ে দিব, দুই নম্বরে হচ্ছে তোমার রুজিতে বরকত দিব, আর তিন নম্বরে আমি আল্লাহ তোমাকে খেতে দিব, তোমাকে ক্ষমা করে দিব, রিজকুন কারীম উত্তম রুজির ব্যবস্থা করে দিব, আর মোমেন তোমার সম্মান বাড়িয়ে দিব। মোমেন যারা হবে, যারা আল্লাহর হয়ে যাবে, তাদের সম্মান বাড়ে না কমে? বাড়ে, অবশ্যই বাড়ে। আর আপনি যদি মোমেন হন, আপনার পুরস্কার কি? আল্লাহ তাআলা বলছেন রিজকুন কারীম, মর্যাদা সম্পূর্ণ উত্তম রুজি। তুমি যদি মোমেন হতে পারো, আমি আল্লাহ আমার পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাবে। উত্তম রুজি মানে প্রতিদিন বিরিয়ানি নয়, এটা মাথায় রাখবেন। উত্তম রুজি মানে প্রতিদিন খাসির মাংস পোলাও নয়, উত্তম রুজি মানে হচ্ছে দুইজনের খাদ্য চারজন খাবে, চারজনের খাদ্য আটজন খাবে, আটজনের খাদ্য বারোজন খাবে। এক কথাতে তোমার রুজিতে বরকত হবে, তোমার মালে বরকত দেখা দিবে। এই যে সমস্ত দিনী ভাই এবং বোনেরা আপনারা বসে আছেন এখানে, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা 5,000-2,000 টাকা মাদ্রাসা সলুয়াতে দিয়ে তবে যাবেন। একজন 5,000 টাকা দিলেন, 5,000 নাকি 5,000, আর একজন দিয়ে দিলেন। যে আর কেউ আছেন? এতক্ষণ সবই ঠিক ছিল, আপনি পয়সার কথা বললেন আর মানুষ বুঝবে না, কিন্তু এটারও তো দরকার আছে, আছে না? অবশ্যই আছে। প্রতিষ্ঠান যদিও এটাও দেখতে হবে, শুধু এক নাগারে বক্তব্য তো রাখলে এখন অনেক রাখা যাবে, কিন্তু মানুষ আমি জানি রাত্রি 12টা এখন 15 বাজে, মানুষ এমনিতে আর বসতে চাইবে না। তারপরেও আপনার কাছে বিনীত অনুরোধ যে যাওয়ার আগে আপনি চলেই যখন যাবেন, আপনার পকেটে 10টা টাকা হলেও প্রতিষ্ঠানে দেন। 30 জন এতিম বলছে এখানে থাকে, 30 জন এতিম, আর 30 জন এতিমের জন্য যদি 1,000 করে টাকা বলুন, আর চাদর চাদর নিয়ে যান, 30 জন এতিমের জন্য যদি 1,000 টাকা করে আপনারা দেন, যে এইটা আমরা এতিমদের জন্য দিচ্ছি 1,000 টাকা করে, 30টা লোক যদি আপনারা দেন, 30,000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। কে আছেন ভাই এতিমের জন্য দিবেন? আপনার পক্ষ থেকে আপনি 1,000 টাকা দিবেন, আল্লাহর রাস্তায় দেন। জি, এই চাদর নিয়ে যান। হ্যাঁ, তোমরা কোন মাদ্রাসার ছাত্র? তোর নাম শামীম তো? এইটা 1,000 টাকা দিয়ে দেন শামীম। এই নেন 1,000 একজন। আরে এতিমদের জন্য 1,000 টাকা ব্যয় করতে পারবেন না? এই আসামি, তুমি এই মাদ্রাসায় পড়ো? দেন এদিকে, আমি একটু এগিয়ে যাই, দেন অন্তত দেন 1,000 টাকা। আরে 30টা এতিমের জন্য 30,000 টাকা দেন। মাসাল একজন 2,000 দিলেন, তোর নাম কি? বিয়ে করেছিস? এই কি নাম তোর? এই আরিফ, মাসাল আরিফ একটা বাচ্চা ছেলে, 200 টাকা দিয়েছে। আরিফের জন্য আমি কি বা দোয়া করি, আর সুন্দর মতো বউ দিবে, দিবে পাকা বাড়ি, চলো দিবে লম্বা লম্বা ঠোঁট দুটি রাঙা, পাড়ার লোকে দেখে বলবে বউ একখানা, শাশুড়ি যেন বলে আরিফ আমার ভালো, পরের বেটা জামাই হয়ে ঘর করেছে আলো, আরিফও যখন যাবে যাবে শ্বশুর বাড়ি, চড়াইয়া দিবে তুমি টাটা সুমো গাড়ি। আরিফের জন্যই আমি দোয়া করি কত, আরিফকে ভালো রেখো তোমার ভালোর মতো। চলুন দেন 1,000 টাকা দেন, এতিম বাচ্চাদের জন্য খরচা করুন 1,000 টাকা দেন। আরে ভাই 1,000 টাকা না পারেন, 100 টাকার একটা নোট পকেটে নাই সেইটা দেন, 10 টাকার নোট থাকলে সেটা দেন, অসুবিধা কোথায়? এক কথাতে আপনি অল্প হলেও দেন, না দিবেন তো আপনি একজন কৃপণ। কি বললাম বুঝলেন? আর দিবেন মানে আপনি একজন দানি।
কিছুই মার খেলো না, এই যাই হলে আলহামদুলিল্লাহ, টোটালি হচ্ছিল না, তাই না? যা হয়েছে আলহামদুলিল্লাহ, যশা কি খারাপ হয়েছে, কিছুই হয়নি, ভালো। সিমেন্ট মাদ্রাসায় কাজ হচ্ছে, সিমেন্ট লাগবে বলছে, দেন আপনারা দুই চার বস্তা পারলে দেন, আল্লাহর হস্তে দেন, সকলেই দেন। আরে এক বস্তা করেও তো লিখালে অনেক কিজন মানুষ দিতে পারবে, এক বস্তা সিমেন্ট আর ক টাকা দাম, 350 টাকা দাম এক বস্তা সিমেন্ট, দেন না সকলেই দেন। আপনি বসুন, আমি নামছি, 200-500 এক বস্তা করে সিমেন্টের দাম যদি দেন তাহলে তো অনেক, সকলেই দেন, আল্লাহর রাস্তায় দেন। মেয়েরা সব নেই না কি, সব চলে গেছে না, মেয়েরা সব বাড়ি চলে গেছে, ওদের পক্ষ থেকে একটা মোটা টাকা আদায় হতো, কিন্তু পরিস্থিতি আল্লাহর চাওয়াটাই চাওয়া, মানুষের চাওয়াটা চাওয়া নয়। আমি তোমার প্রেমে পাগল, আমি তোমার ভালোবাসায়, আমি তোমার প্রেমে পাগল, আমি তোমার ভালোবাসায়, আমার দিন কাটে না রাত কাটে না শুধু তোমার পাওয়ার আশায়, শুধু তোমার পাওয়ার আশায়, লোকে আমায় পাগল বলে, কেউ বা বলে বোকা, কেউ বা আবার অজ্ঞ বলে, কেউ বা বলে রোখা, যে যাই বলুক কি আসে যায় মারো কথাই তীর, লা ইলাহা ইল্লা হুয়া সামিউম বাসীর, আমি তোমার প্রেমে পাগল, আমি তোমার ভালোবাসায়, আমার দিন কাটে না রাত কাটে না শুধু তোমার পাওয়ার আশায়, শুধু তোমার পাওয়ার,